वेलकम टू आवर चैनल। आज के वीडियो देखो कि भाव लेटर ओ एर एक लोगो क्रिएट करा है। तो प्रथम हमें टाइप टूल थेके सिलेक्ट कर निब। टाइप टूल सिलेक्ट करार पर हे एखे जो ओ लेटर रही है ओ लेटर हे लिखे निब। दें हे सिलेक्शन टुल, सिलेक्शन टुलर मध्यमे जेहेतु ओ लेटर अनेक छोटो रही है तो ताई होच्छे शिफ्ट प्रेस कर दें हे ड्रैग कर एके बड़ करब। तो शिफ्ट प्रेस कर बड़ करब कारण हे जान सिमेट्रिक वे बड़ है से जो। तो एखन हे ओ लेटर लोगो क्रिएट करब। तो एखन ओ लेटर फंट चेंज करा जाए तो फंट चेंज करछि ना कारण हे तेमन एक इफेक्ट फेलबे ना फंटर उपरे। तो एखन जे काजटी करते हबे एते आबार सिलेक्ट करते हबे, सिलेक्ट कर राइट क्लिक कर क्रिएट आउटलाइन करते हबे। आउटलाइन क्रिएट करार पर एर जे स्ट्रोक रयेछे स्ट्रोक हे एकटु बाड़िये देब जेन हे विजुअल है। এরপর হচ্ছে এর যে কালার রয়েছে কালারটা এখন নান করে দেব যেন হচ্ছে ভালোমতো দেখা যায়। তো এখন এই লেটারটিতে আমরা হচ্ছে কিছু ডিজাইন করতে হবে। তো তার জন্য পেন টুল ইউজ করতে হবে। পেন টুল সিলেক্ট করার পর এখন কিছু হচ্ছে আমরা কার্ভ এঁকে নেব। তো প্রথমে একটি কার্ভ আঁকব এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট আর এই পয়েন্টটি পর্যন্ত, কিন্তু হচ্ছে একটি কার্ভের শেপ দিয়ে দিব এরকম। তো হচ্ছে প্রথম একটি কার্ভ হয়ে গেল। এরপর হচ্ছে জুম করে দেখতে হবে যে পয়েন্টগুলো মিলেছে কিনা, নয় হচ্ছে কার্ভটি কাজ করবে না। এরপর আবার হচ্ছে পেন টুল ইউজ করব, করে আমরা আরও একটি কার্ভ সেম ওয়েতে আরেকটি কার্ভ আমরা নিয়ে নেব এরকম একটি পয়েন্ট। দেন এখানে হচ্ছে আরও একটি পয়েন্টে ক্লিক করার পর দেন হচ্ছে এরকম একটি কার্ভ নিয়ে নেব। তো এক্ষেত্রে পেন টুলের ইউজ ভালোভাবে জানতে হবে, নতুবা হচ্ছে এই ডিজাইনগুলো করা যাবে না। এরপর আবার আরও একটি কার্ভ নিয়ে নেব। তো তার জন্য আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এই জায়গায় এই সাইডে রাইট সাইডে এসে একটি ক্লিক করব। দেন হচ্ছে আমরা আরও একটি, যখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছি যে আমরা যখন কার্সরটি দূরে নিচ্ছি তখন হচ্ছে লেটারটি ব্ল্যাক দেখাচ্ছে, তো যখন টাচ করব আরেকটি লাইন তখন হচ্ছে ব্লু দেখাবে। তো তখন বোঝা যাবে যে আমাদের লাইনটা টাচ হয়েছে। তো ফলে হচ্ছে এরপর আমরা আরেকটি কার্ভ ক্রিয়েট করে নিচ্ছি, এরকম একটি কার্ভ ক্রিয়েট করে নেব। তো নেয়ার পর তো আমাদের এখানে তিনটি সেগমেন্টে ভাগ হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, আমরা আরও একটি কার্ভ নিয়ে নেব ও লেটারটির ভিতরের সাইডের দিকে, যেন হচ্ছে দেখতে আর একটু ডিজাইনেবল মনে হয়। তো এখানে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের কোন লাইনটা সিলেক্ট হচ্ছে। আমরা প্রথম লাইনটাই সিলেক্ট করব, এরকম হচ্ছে আরও একটি এরকম একটি কার্ভ নিয়ে নিলাম। আমাদের তাহলে হচ্ছে লাইন ড্র করার কাজ শেষ। তো এরকম একটি প্রথমে আমরা ক্রিয়েট করে নেব লেটারটির মধ্যে। এরপর যে কাজটি করতে হবে, এখানে হচ্ছে আমাদের পুরো লেটারটাকে সিলেক্ট করতে হবে এভাবে ড্র্যাগ করে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে এখানে একটু অপশন রয়েছে যে শেপ বিল্ডার টুল, একে হচ্ছে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখা যাবে যে এরকম অংশে বিভক্ত হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে এই একটি পার্ট, এখানে একটি পার্ট, দেন এখানে একটি পার্ট, দেন হচ্ছে এখানে একটি পার্ট। তো আমাদের কোনো একটি লাইন যদি টাচ না করে, মানে হচ্ছে যদি কোনো অংশে ফাঁকা থাকে তখন হচ্ছে এরকম পাথ ক্রিয়েট হবে না। তো সেজন্য হচ্ছে লাইনগুলো ঠিকভাবে হয়েছে কিনা সেগুলো হচ্ছে দেখে নিতে হবে। এরপর আমরা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন হচ্ছে আমাদের কালারের কাজ করতে হবে। তো কালারের কাজ করার জন্য এখানে সিম্পলি প্রথমে হচ্ছে একটি রেক্টেঙ্গল টুল নিয়ে নিলাম। আমি এখানে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। তো গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে অপশন রয়েছে এখানে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে হচ্ছে একটি প্রথমে টাইপ সিলেক্ট করে নিতে হবে। তো টাইপ সিলেক্ট করার জন্য এখানে কয়েকটি টাইপ রয়েছে, সেখানে হচ্ছে আমি যে কোনো একটি লিনিয়ার গ্রেডিয়েন্ট এই টাইপটা সিলেক্ট করে নিলাম।
করে নেওয়ার পর এখানে প্রথমে হচ্ছে দুটি পয়েন্ট থাকবে, তো একটি পয়েন্টে একটি কালার দিয়ে দেবো, আরেকটি এগিয়েতে আরেকটি কালার দিয়ে দেবো। তো এখানে হচ্ছে আমি প্রথম হচ্ছে এরকম একটি কালার নিয়ে নিলাম, আর এই কালারটা ব্ল্যাকই রাখছি। তো এখানে আমি তেমন কিছু চেঞ্জ করছি না, এখানে কালারের ব্যাপারটা হচ্ছে নিজেদের মতো করে চেঞ্জ করা যায়, যে কোনো একটি কালার দেয়া যায়। তো যে কোনো একটি কালার চেঞ্জ করে এখানে যে চেঞ্জটা করবো এই বক্সে হচ্ছে চলে আসবে। তো আমরা যদি এই কালারটা মানে হচ্ছে এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি তাহলে হচ্ছে এরকম টাইপের দেখাবে। আবার এখানে যে স্লাইডার রয়েছে এই স্লাইডারগুলো হচ্ছে বাড়ানো কমানোর মাধ্যমেও এখানে কালারের চেঞ্জ করা যায়। তো এটা হচ্ছে নিজেদের মতো করে নিয়ে এরপর যে কাজটি করতে হবে, এখানে লেটারটিকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে যে আই ড্রপার টুল রয়েছে আই ড্রপার টুলে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যে কালার রয়েছে আমাদের এটাতে যদি ক্লিক করি তখন হচ্ছে পুরোটা কালার হয়ে যাবে। এখানে কাজ শেষ হয়নি, তো এখানে তেমন একটি বোঝা যাচ্ছে না যে আমাদের যে লোগোটা রয়েছে তার জন্য কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জ যেমন এখানে যে ভিতরের যে পার্টটি রয়েছে এই পার্টটিতে আমরা যদি অন্য একটি কালার ইউজ করি, যেমন হচ্ছে এখানে সায়ান, আর এপাশে যদি আরেকটি কালার যেমন হচ্ছে আরেকটু এরকম টাইপের বা হালকা টাইপের কালার ইউজ করি তাহলে হচ্ছে দেখতে আরেকটু ভালো দেখাবে। এরপর যে কাজটি করতে হবে, এখানে যে গ্রেডিয়েন্টগুলো রয়েছে এই গ্রেডিয়েন্ট যে কোনো একটি গ্রেডিয়েন্ট যদি রিভার্স করে দিই, ধরে নিচ্ছি এই গ্রেডিয়েন্ট বা হচ্ছে এখন আমাদের দেখতে পাচ্ছি যে একটি যদি সিলেক্ট করি পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এর কারণ হচ্ছে সবগুলো গ্রুপ আকারে রয়েছে। তো তার জন্য প্রথমে হচ্ছে রাইট ক্লিক করতে হবে, দেন হচ্ছে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করা হয়ে গেলে তাহলে এখন দেখতে পাচ্ছি যে সবগুলো পার্ট আলাদা করে সিলেক্ট হচ্ছে। তো ধরে নিচ্ছি আমি এই পার্টেও যদি আমি রিভার্স করে দিই, রিভার্স গ্রেডিয়েন্ট, তাহলে হচ্ছে এরকম দেখাবে। কিন্তু হচ্ছে এর চাইতে রিভার্স গ্রেডিয়েন্ট করার পরও যদি হচ্ছে আমি আর একটু কালার চেঞ্জ করে দিই, তো বা হচ্ছে রেড করে দিলাম, তো হচ্ছে এভাবে কালারের যে কম্বিনেশন রয়েছে সেগুলো হচ্ছে চেঞ্জ করা যায়। বা হচ্ছে এই পাশেও আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো যে কোনো একটি কালার, যেমন হচ্ছে যদি আমি রেড যদি আর একটু বাড়িয়ে দিতে চাই তাহলে এরকমভাবে বাড়ানো যাবে। এরপর যে কাজটি করতে হবে, আমাদের যে পাথগুলো রয়েছে এই পাথগুলো স্ট্রোক জিরো করে দেব, তাহলে হচ্ছে আলাদাভাবে বোঝা যাবে না যে এরকমভাবে স্ট্রোক দেওয়া হয়েছে বা আরও কমিয়ে দেব। এরকম করে দেওয়ার পর আরও হচ্ছে গ্রেডিয়েন্ট নিজেদের ইচ্ছে মতো হচ্ছে চেঞ্জ করা যাবে, এই কালার ছাড়াও অন্য কালারও দেওয়া যাবে। তো এভাবে একটি লেটার ডিজাইন করে সেটার হচ্ছে লোগো ক্রিয়েট করা যায়। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।